আপনারা কি জানেন নতুন বছর উপলক্ষে বাংলাদেশের যতগুলো বড় বড় কোম্পানি আছে তাদের পণ্যের মূল্য অলরেডি বেড়ে গিয়েছে। তো আজকে আমি আমার ভিডিওতে যেটা করব, আমাদের ব্যবহৃত প্রতিদিনের বিভিন্ন পণ্য এবং তার দাম আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। প্রায় 40টার মতো রেডিমিক্স প্যাকেট থাকবে আজকের আমার এই ভিডিওতে, তার সাথে নতুন দাম। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। রাধুনী জর্দা মিক্স, যেটা বর্তমান বাজার মূল্য 135 টাকা, এখানে দেখতে পাচ্ছেন রাধুনী হালিম মিক্স এখন বর্তমানের বাজার মূল্য 65 টাকা। রাধুনী ক্ষীর মিক্স, যেটা এটা অতটা আমার বাসায় কেনা হয় না, তবে রাধুনী ফিননি মিক্স যেটা আছে না, সেটা হচ্ছে আমার বাসায় প্রচুর পরিমাণ কেনা হয়। কয়েকদিন পরপরই ধরেন আমি এত এতগুলা করে কিনে নিয়ে আসি, আমার এটা অনেক পছন্দ। দাম ছিল 55 টাকা একটা প্যাকেট। রাধুনী কাবাব মশলা দেখতে পাচ্ছেন দাম 90 টাকা, মাত্র 50 গ্রামের প্যাকেট, মানে কী কী অবস্থা হয়ে গেছে। আর বোরহানি মশলার প্যাকেটের মূল্য আমি দেখতে পাচ্ছি 40 টাকা, আর কালাভুনা দেখতে পাচ্ছি 80 টাকা প্যাকেট। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আগে কত দাম দাম দিয়ে কিনেছেন, আর এখন বর্তমানের দাম কত, বা তার সাথে কম বেশি আছে কি না, বা বেড়ে গেছে কি না। আমার তো মনে হচ্ছে সবই বেড়ে গেছে। আর হায়দ্রাবাদি এখানে বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের দাম 80 টাকা। আমার অনেক ভিউয়ার্স আমাকে আস করছিল যে আমি কোন ব্র্যান্ডের বারবিকিউ সস ইউজ করি, এই যে দেখিয়ে দিলাম, এই সসটাই আমি ব্যবহার করি। আর এই যে রাধুনী বিরিয়ানি মশলা, এটার প্রাইস আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, 60 টাকা করে এই প্যাকেটটা আপনারা পেয়ে যাবেন। রাধুনী রোস্টের মশলা মাত্র 35 গ্রাম আছে এই প্যাকেটে, এটার মূল্য 65 টাকা। রাধুনী চটপটি মশলা, এটার মূল্য একটা প্যাকেটের মূল্য দেখতে পাচ্ছেন 40 টাকা। আর এখানে হচ্ছে স্পেশাল একটা মশলা আমি খেয়াল করেছি এবার, এটা হচ্ছে রাধুনী ফ্রাইড চিকেন মশলা। এর আগে আমি কখনোই এটা দেখিনি, সো আমি এটা পারচেস করেছি। আমি বাসায় অবশ্যই এটা ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। আর এটা হচ্ছে রাধুনী তন্দুরি মশলা, একটা প্যাকেটের প্রাইস 75 টাকা করে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটা হচ্ছে বারবিকিউ মশলা, যেটা কিনা এখন আমাদের শীতের সিজনে এই মশলাটা কিন্তু আমাদের লাগবেই, মাস্ট। এই এক প্যাকেট রাধুনী বারবিকিউ মশলার বর্তমান প্রাইস 80 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন রাধুনী মাংসের মশলা, অনেকেই হয়তো কিনে থাকবেন যারা নতুন রাধুনী আছেন, 80 টাকা করে একটা প্যাকেট পেয়ে যাবেন। আর এখানে আছে হচ্ছে গরুর মাংসের মশলা, এটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তবে এই সব কিছুর দামই আমার কাছে মনে হচ্ছে একটু 5-10 টাকা করে বেড়ে গেছে। আর ফালুদা মিক্স, এটা ভ্যানিলা ফ্লেভার, এটার আমি কিনেছিলাম লাস্ট টাইম 90 টাকা, এখন কিন্তু 100 টাকা হয়ে গেছে। আর ম্যাঙ্গো ফ্লেভারটাও সেম, এটাও কিন্তু 100 টাকা হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। মুরগির মাংসের মশলা আমার ওভাবে কখনো ব্যবহার করা হয়নি, তবে যেহেতু সব কিছু দাম শেয়ার করছি তো এটার দামও শেয়ার করলাম, 80 টাকা প্যাকেট মূল্য। আর মেজবানি মাংসের মশলার মূল্য এখানে 80 টাকা দেখতে পাচ্ছি। আসলে সব মাংসের মশলার মূল্যই কি 80 টাকা করে? যাই হোক, এখানে খিচুড়ি প্যাকেট দেখতে পাচ্ছি 140 টাকা, তবে আমি লাস্ট টাইম নিয়েছিলাম হচ্ছে 120 টাকা করে। আর এটাও দেখতে পাচ্ছি 120 টাকা, এটা হচ্ছে রাধুনী স্বাদে ম্যাজিক বা স্বাদ মিশালি যেটাই বলেন, এটা কিন্তু 120 টাকা। আর 15টা ছোটো ছোটো স্যাশে আছে ওর মধ্যে। কম দামে যদি ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে চান তাহলে হাইকো কোকো পাউডারটা ব্যবহার করে দেখতে পারেন, আমি অনেকদিনই ব্যবহার করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে হাসলে, এটা চকলেট সিরাপ, এটার মূল্য দেখে তো আমার মাথা নষ্ট, 800 টাকা করে বিক্রি হচ্ছে এখন, চিন্তা করা যায়। আর এটা বিভিন্ন ফ্লেভার যেগুলো আমি আমার রান্নাতে মাঝে মধ্যে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে খাবার সোডা, যেগুলো আমার রান্নাতে আমি ব্যবহার করি, আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, এই জন্যই দেখালাম আর কি। প্রাণের ফিননি মিক্স, প্যাকেজিংটা এতটা সুন্দর হয়েছে, মানে দেখে ভালো লাগছে, আমি একটা নিয়েছিলাম তো টেস্ট করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর শানের হচ্ছে এটা কাবাব প্যাকেট, এটার মূল্য খেয়াল করেছে নিশ্চয়ই 115 টাকা। আর শানের বিভিন্ন বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করে থাকি, আপনারা আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা খেয়াল করবেন। আর এই বিরিয়ানি মশলার প্রাইস হচ্ছে 115 টাকা করে। আসলে যেটা হয়েছে, আমার রেগুলার রান্নাতে যেসব মশলা আমি ব্যবহার করে থাকি সেগুলোই দেখালাম, আর এখানে এত 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 মশলা আছে আমি সারাদিন দেখিও শেষ করতে পারবো না। তো যাই হোক, এখানে অনেক স্পাইস দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখান থেকে স্পাইসগুলো কিনে নিতে পারেন। আর আমি আসছি আজকে একটা গ্রোসারি শপ, সুপার শপে আসছি, এটা হচ্ছে আগোরা। আমি এখানকার ফ্রোজেন আইটেমগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম উইথ প্রাইস। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।